শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে যুদ্ধের জন্য সমরাস্ত্রের 15টি চালান পাঠিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ইউক্রেন সংকটে বড় মাপে ন্যাটো সেনা মোতায়েন বিবেচনা করছে ব্রিটেন। ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা। হুথিদের ভয়ে ইয়েমেনের মারি প্রদেশ থেকে সেনা প্রত্যাহার করল আরব আমিরাত। অন্তঃসত্ত্বা সাংবাদিককে আফগানিস্তানে আশ্রয় দিল তালেবান। ইসরায়েলি মিসাইল হামলা ঠেকিয়ে দিল সিরিয়া। মুদ্রাস্ফীতি চরমে, পরিসংখ্যান কর্মকর্তাকে সরালেন এরদোয়ান। এবার বিস্তারিত। আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। ওয়েস্টার্ন এভিয়েশন রিসোর্সেস মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এটি বলেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ার অজুহাতে দেশটির 15টি ফ্লাইট পাঠিয়েছে। এ খবর এমন সময় প্রকাশিত হলো যখন রুশ গণমাধ্যমগুলো এর আগে ইউক্রেনের কাছে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে সরবরাহ করা সমরাস্ত্রকে পুরনো ও শেকেলে বলে উল্লেখ করেছিল। ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ভ্যালোরি সম্প্রতি অভিযোগ করেন, আমেরিকা তার দেশে পুরনো অস্ত্র পাঠিয়েছে। আমেরিকা এখন পর্যন্ত ইউক্রেনে পরিবহন বিমানে করে 250 টন সমরাস্ত্র পাঠিয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগ কাঁধে বহনযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। রাশিয়া ট্যাঙ্কের বহর ইউক্রেনে অনুপ্রবেশ করলে সেগুলোকে প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা কিয়েভকে এই অস্ত্র দিয়েছে। ইন্টারফ্যাক্স আরও বলেছে, ব্রিটেন ও ইউক্রেনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার সর্বোচ্চ সদ্ব্যবহার করছে। গত 2 সপ্তাহে বেশ কয়েকটি পরিবহন বিমানে করে কিয়েভকে সমরাস্ত্রে সয়লাভ করে দিয়েছে ব্রিটেন। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটির সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের প্রতিক্রিয়ায় ইউরোপের সীমানা শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসাবে ব্রিটেন বড় পরিসরে ন্যাটো বাহিনী মোতায়েন করার কথা বিবেচনা করেছে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে। ব্রিটেন বলেছে, ইউক্রেনে রাশিয়ার যে কোনো অনুপ্রবেশ দ্রুত নিষেধাজ্ঞার সম্মুখীন হবে এবং তা উভয় পক্ষের জন্য ধ্বংসাত্মক হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সপ্তাহে ওই অঞ্চল পরিদর্শন করবেন এবং ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলবেন। জনসন এক বিবৃতিতে বলেছেন, এই প্যাকেজটি ক্রেমলিনের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাবে, আমরা তাদের অস্থিতিশীল কার্যকলাপ সহ্য করব না এবং আমরা সবসময় রুশ আক্রমণের মুখে আমাদের ন্যাটো মিত্রদের পাশে থাকব। তিনি বলেন, আমি আমাদের সশস্ত্র বাহিনীকে আগামী সপ্তাহে ইউরোপ জুড়ে মোতায়েন করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছি। আমরা এটা নিশ্চিত করতে চাই যে আমরা আমাদের ন্যাটো মিত্রদের সুরক্ষা দিতে সক্ষম। কর্মকর্তারা আগামী সপ্তাহে ব্রাসেলসে এই প্রস্তাবের বিষয়ে বিস্তারিত চূড়ান্ত করবেন এবং সোমবার মন্ত্রীরা সামরিক শক্তি প্রয়োগের বিকল্প নিয়ে আলোচনা করবেন। পর্যাপ্ত কাজ না করার জন্য সমালোচনার মুখোমুখি হওয়ার পর জনসন তার কূটনৈতিক তৎপরতা জোরদার করেন। এর অংশ হিসাবে আগামী মাসের শুরুতে তিনি ন্যাটো প্রতিনিধিদের সাথে দেখা করার জন্য দ্বিতীয়বারের মতো সফর করবেন বলে তার অফিস জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সফর করছেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হের্জগ। এর মধ্যেই ইয়েমেন থেকে আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রেসিডেন্ট উপসাগরীয় দেশটিতে সফর করছেন, খবর আল জাজিরার। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জনমানবহীন এলাকায় পড়েছে। তবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অথবা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত দুবাই শহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলা প্রতিহত করার পর উপসাগরীয় দেশগুলোর বিমান ট্রাফিক স্বাভাবিক আছে, বিমানের সব ফ্লাইট চলছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেল সমৃদ্ধ মারি প্রদেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। খবরে বলা হয়েছে, কৌশলগত মারি প্রদেশের অধিকৃত এলাকা থেকে বিদেশি সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে পূর্বাঞ্চলীয় সাব ওয়া প্রদেশে সরিয়ে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই পদক্ষেপকে তাদের বিদেশি বাহিনীর পূর্ণ অবস্থান গ্রহণ বলে আখ্যায়িত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের সামরিক বাহিনী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল জাফরা বিমান ঘাঁটিতে হামলার পর আমিরাত সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ইয়েমেনের ওপর বিমান হামলা এবং হত্যাযজ্ঞ মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছিল। এ প্রেক্ষাপটে ইয়েমেনে যুদ্ধরত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। হামলার আগে হুতিদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে তাদের আক্রমণ থামানোর আহ্বান জানানো হয়। কিন্তু আরব আমিরাত হুতি বাহিনীর কথায় কর্ণপাত না করায় তারা আরব আমিরাতে কয়েক দফায় বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার কারণে নিজ দেশ নিউজিল্যান্ডে ঢুকতে পারেনি এক নারী সাংবাদিক। অন্তঃসত্ত্বা হয়ে এই নারী দেশে ফিরতে চাইলেও করোনায় কঠোর নিষেধাজ্ঞার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শার্লট বেলিস নামের এই নারী সাংবাদিকের বর্তমানে তালেবান নিয়ন্ত্রণাধীন আফগানিস্তানে আশ্রয় হয়েছে। শনিবার নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডে এই বিষয়ে এক কলাম লিখেন তিনি। ওই কলামে শার্লট বলেন, করোনা নিষেধাজ্ঞার ফলে নিজের দেশে তাকে ফিরতে দেওয়া হয়নি। আশ্রয়ের জন্য তিনি আফগানিস্তানে তালেবানের সাহায্য প্রার্থী হলে তারা তাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। শার্লট তার কলামে বলেন, এটি নির্মম পরিহাস যে একসময় তিনি তালেবানকে নারীর প্রতি তাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, এখন সেই প্রশ্ন নিজ দেশের সরকারের প্রতি করতে হচ্ছে। ২০১৭ সালে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে কর্মরত ছিলেন শার্লট বেলিস। সংবাদ মাধ্যমটির প্রতিনিধি হয়ে আফগানিস্তানের খবর সংগ্রহ করতেন তিনি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সৈন্য প্রত্যাহার এবং তালেবানের দেশটির নিয়ন্ত্রণ নেয়ার খবর সম্প্রচারের মাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের এক মিসাইল হামলা ঠেকিয়ে দিয়েছে সিরীয় সামরিক বাহিনী। সোমবার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্র সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়। হামলায় কেউ হতাহত না হলেও সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে বলে খবরে জানানো হয়। হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ায় ইসরায়েলের এই হামলার খবর এমন সময় এলো যখন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। গত কয়েক বছর যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় কয়েকশো ইরান সংশ্লিষ্ট লক্ষ্যে ইসরায়েল হামলা চালিয়েছে, তবে এই বিষয়ে বেশিরভাগ সময়ই চুপ থেকেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ২০১১ সালে সিরিয়ায় আরব বসন্তের জেরে বিক্ষোভ শুরু হলে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকার বিরোধীদের ওপর দমন অভিযান শুরু করে। এর প্রতিরোধে আসাদ বিরোধী বিক্ষোভকারীরাও অস্ত্র তুলে নেয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযানে আসাদকে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যভিত্তিক শিয়া সশস্ত্র সংগঠনগুলো সহায়তা করে। সিরিয়া ভূখণ্ডে চিরশত্রু ইরান ও শিয়া সংগঠনগুলোর উপস্থিতিতে ইসরায়েল ক্ষুব্ধ হয়। ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে তুরস্ক। জিনিসের দাম আকাশছোঁয়া। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির পরিসংখ্যান এজেন্সির প্রধানকে বরখাস্ত করলেন। সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে নৈতিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। পরিসংখ্যান এজেন্সি জানায়, মুদ্রাস্ফীতির হার হয়েছে ৩৬.১%, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বিরোধী নেতারা মনে করেন মুদ্রাস্ফীতির এই হারও কমিয়ে দেখানো হয়েছে। তাদের অভিযোগ, জীবন ধারণের খরচ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তবে এরদোয়ান ঘনিষ্ঠ মহলে এজেন্সির করা সমালোচনা করে বলেছিলেন, এজেন্সি বাড়াবাড়ি করছে, তারা তুরস্কের আর্থিক সমস্যাকে বাড়িয়ে দেখিয়েছে। আগামী মাসে মুদ্রাস্ফীতির হার ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের ধারণা সেটা ৪৭% পৌঁছাতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।